জাতীয় সঙ্গীতের সাথে উঠছে লাল সবুজ পতাকা, পথে প্রান্তরে বিজয়ের গান, আকাশে বাতাসে বিজয়ের স্লোগান। বিজয়ের 49 বছর পেরিয়ে সামনের বছর স্বাধীনতা অর্জনের সুবর্ণ জয়ন্তী। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এবারের বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। দিবসের প্রথম প্রহরে মোনাজাত করা হয়। ভোরে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান সিটি কর্পোরেশনের প্রশাসক খুরশেদ আলম সুজন। পরে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনার প্রাঙ্গণে। মুজিব বর্ষকে সামনে রেখে, বিজয় মাসকে সামনে রেখে ওরা যে অপরাজনীতি, অপতৎপরতা যে করে যাচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার জন্য, খুবই দুঃখজনক ব্যাপার। সকালে পাবনায় মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগ, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও পাবনা প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আমরা এখনও দেখছি জাতির পিতার চেতনাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, সেই কুচক্রীদেরকে দমন করতে হবে, আজকের দিনে এটি হোক আমাদের প্রত্যাশা। অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর এই সুবর্ণ জয়ন্তীর হোক, এটাই অঙ্গীকার। এছাড়া বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে পাবনা পৌরসভা ও জেলা যুবলীগ। খুলনায় গল্লামারি বধ্যভূমির স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সিটি কর্পোরেশন, প্রশাসন, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা জানানো, জাতীয় পতাকা উত্তোলন সহ নানা আয়োজনে ময়মনসিংহে উদযাপন করা হয়েছে বিজয় দিবস। দিনটি উপলক্ষে সকালে রংপুর নগরীর স্বাধীনতা স্মৃতিস্তম্ভ অর্জন ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সর্বস্তরের মানুষ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রথম প্রহরে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় হাজারো মানুষ। রাজশাহীতে সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে জেলা প্রশাসনের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তারা। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে রাজশাহীর কুমারপাড়ায় জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সিটি মেয়র। পরে বিজয় র্যালি করে মহানগর আওয়ামী লীগ। বরিশালের ডিসি রোডের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো সহ বিভিন্ন কর্মসূচিতে পালিত হয়েছে দিনটি। মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খাগড়াছড়ি, গাজীপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, মুন্সীগঞ্জ, নড়াইল, নরসিংদী, নাটোর, নেত্রকোনা, পটুয়াখালী, সাতক্ষীরা, শেরপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ, গাইবান্ধা, জামালপুর, মংলা ও হিলিসহ দেশজুড়ে স্বাস্থ্যবিধি মেনে উদযাপিত হয়েছে বিজয় দিবস। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।